সূর্য ডুবে সন্ধ্যা হয়ে গেল, এখনো আপনার মেয়ে তৈরি হতে পারলো না। এ কেমন সাজগোজ? আপনাদের মেয়েকে বলুন আমরা ওকে সাধারণ সাজিয়ে দেখতে চাই। আর বলবেন না, আজকালকার মেয়ে তাদের সাজগোজ, আমাদের সময় বলুন কি ছিল, হ্যাঁ একটুখানি চোখে কাজল আর চুলটা ভালো করে বাঁধা, ব্যাস হয়ে গেল, তাই না? এখন একটু বসুন না, এক্ষুনি এসে যাবে। এই কথাটা এই নিয়ে 200 বার শুনলাম, এক্ষুনি এসে যাবে, তা কি হচ্ছেটা কি? আহা, তুমি ওরকম করে বলছো কেন? ওনারা তো বলছেন এক্ষুনি এসে যাবে ওনাদের মেয়ে। হঠাৎ কাকিমা এত মিষ্টি করে কথা বলছে কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। আমরা বরং বাড়িটা একটু আশেপাশেটা ঘুরে দেখে আসি, তুমি একটু বসো। না না না, এটা হলে তো ওরা বুঝে যাবে যে সোনা নেই। কাকিমা, আমি বলছিলাম কি, নীরা তুমি একটু ওনাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখে নিয়ে শোনা। আমি একবার চা করে নিয়ে আসি। মাসিমা, আমরা এখানে চা খেতে আসিনি, তখন থেকে এসব হচ্ছে নাকি? শোনো, এতক্ষণ যখন অপেক্ষা করলাম, আর একটু অপেক্ষা করেই যাই, আমরা মেয়ে দেখেই যাব। এই শোন, চল আমরা একটু বাড়ির আশপাশটা দেখে আসি গিয়ে ততক্ষণে, আর তুমি এখানে বসো। তুমি বসো। হ্যাঁ আপনি বসো। চল চল চল। তুমি চলো 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 যাবো মা, একটু দেখি মা কেমন আছো। ভালো আছো? ঠিক আছে ঠিক আছে, তুই এখন বাইরে গিয়ে সোনার খবর নে, তাড়াতাড়ি যা বাবা। মেয়ে কিন্তু ঘরে কোথাও নেই। নেই মানে? ঠকাচ্ছেন এনারা, আমি সারা বাড়ি ঘুরে আসলাম, কোথাও নেই মেয়ে। এসবের মানে কি? বিশ্বাস করুন মেয়ের না কলেজে একটা দরকারি ক্লাস ছিল, তাই ওকে যেতেই হয়েছে। তাড়াতাড়ি চলে আসার কথা, মানে ক্লাস বোধ হয় অনেকক্ষণ ধরে হচ্ছে, তাই আসছে পারছে না বোধ হয়। তাহলে এতক্ষণ আমাদের মিথ্যা কথা বলে বসিয়ে রাখলেন কেন? আপনি দয়া করে একটু বসুন, আমি নিজে গিয়ে কলেজে দেখে আসছি। আপনারা রাগ করবেন না তো ভাই। আপনার ইন্দ্রজিৎ সেনগুপ্ত, ইন্দ্রজিৎ সেনগুপ্ত কে আছেন, বাইরে আসুন। বাবা ইন্দ্র, ইন্দ্র এত খারাপ ভাবে কি ডাকছে রে তোকে? ইন্দ্রজিৎ সেনগুপ্ত। মা মা তুমি চিন্তা করো না, আমি দেখে আসছি, দাঁড়া তোরা এখানে। হ্যাঁ স্যার, আমি ইন্দ্রজিৎ সেনগুপ্ত। কি হয়েছে সেটা না হয় থানায় গিয়েই বলবো, আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন, আমি কি করেছি? আপনি বাজারে সবজি চালান করেন তো? হ্যাঁ, তাতে দোষের কি আছে? দেখুন, আমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে, উনি সবজির আড়ালে দেশি মদ চালানের ব্যবসা করেন। এসব আপনি কি বলছেন স্যার? কি বলছেন আপনি, বিশ্বাস করুন আমার ছেলে এত বড় অন্যায় কাজ করতে পারে না, কখনো পারে না। ছবি নিশ্চয় মিথ্যে বলবে না, সেই কারণে ইন্দ্রজিৎ সেনগুপ্ত আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি নিজে ছিলাম। আপনার পরিচয়টা জানতে পারি? ও আমার ভাই, ও আমার দোকানে কাজ করে। দুই ভাই মিলে একসঙ্গে ব্যবসা তো করাই যায়, তাই নয় কি? ঠিক আছে,
অনেকক্ষণ ধরে আপনাদের নাটক দেখলাম শুনলাম, এবার ভালো কথায় পুলিশের গাড়িতে উঠুন তো, নইলে কিন্তু আমাকে জোর করতে হবে। আমি আপনাকে বলছি আপনি বিশ্বাস করুন, আমার এই ছেলে না না খেয়ে মরে যাবে, ও এত বড় অন্যায় কাজ করতে পারবে না। আমি ওকে চিনি, আমি ওর মা, আমি জন্ম দিয়েছি ওকে। দেখুন এসব নাকি কান্না আমার সামনে করবেন না তো, এসব আমি অনেক দেখেছি। এই আপনি চলুন তো, চলুন স্যার। বিশ্বাস করুন আমি নির্দোষ। কদিনের মধ্যে আমার বাড়িতে পুলিশ ঢুকে গেল? সত্যি মা হয়ে কেমন ছেলে পেটে ধরেছেন আপনি! আপনার ছেলে আর বউ মিলে তো আপনার হার মাস জ্বালিয়ে দিল। চলো এখান থেকে, এই বাড়িতে মেয়ে দেখতে আসাটা আমার ভুল হয়েছিল। চলো চলো এখান থেকে, চলো চলো। আপনারা আপনারা কথাটা শুনুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই থামুন তো, থামুন। হ্যাঁ শুনুন, অনেকক্ষণ ধরে আপনাদের নাটক দেখছি, আপনি ভালো কথায় গাড়িতে উঠবেন নাকি আমরা অন্য ব্যবস্থা করব? অঞ্জনদা এত অস্থির হইও না, একটা সুখবর আছে। কি খবর, তাড়াতাড়ি বল। ইন্দুদা, এতক্ষণে মনে হয় পুলিশ ইন্দুদাকে ধরে নিয়ে গেছে, আমি তো নিজে গিয়ে ওর বাড়ি চিনিয়ে দিয়ে এসেছি। সাব্বাস সাব্বাস গৌতম, এই খবরটাই শোনার তো অপেক্ষায় ছিলাম আমি। এতক্ষণ পর আমার পরিশ্রম সফল হলো, যদিও বা তোর হেল্পটা ভোলা যায় না। তুই চিন্তা করিস না, তোকে আমি ভালো মতো খুশি করে দেবো। না না দাদা, আমি জানি, আমি এসব নিয়ে কিচ্ছু ভাবি না। আমার আমার এত আনন্দ হচ্ছে না, এই ইন্দ্রদার উপর প্রতিশোধটা নিতে পেরে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি যতক্ষণ না নিজের মুখে তোমায় বলতে পারছিলাম, আমার তো শান্তি হচ্ছিল না। এটা তাহলে আমাকে খবরটা দিয়ে শান্তি পেয়েছিস? হ্যাঁ। এবার তোকে শান্ত করার জন্য তোকে এটা দিলাম। রে রঞ্জন, মনে দেখছি খুব খুশির জোয়ার, তো ব্যাপারটা কি? গৌতম তুই নয় বাকি কেসটা দেখ, আমি বাবা মাকে সুখবরটা দিই, বুঝলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস। কি ব্যাপার রঞ্জু, কিসের সুখবরের কথা বলছিস? গৌতম যে আবার আমাদের সঙ্গে কাজ করছে এটা তো আমি জানতাম না। ও এখানে কি করছিল? তোমরা একটু শান্ত হয়ে বসো না, আমি সমস্তটা বুঝিয়ে বলছি। আজকাল একটা কথা বলতে একটু বেশি ফুটেজ কাটছে না রঞ্জন? জানি না বাবা, এত সাসপেন্স ভাল লাগে না, যা বলার বল তো। আসল কথা হলো ইন্দ্র আলটিমেটলি আজ ফিনিশ। দেখুন আমি আপনাদের সবাইকে বলছি, ওসব আসল নকল কোন রকম কোন কথা আমি আর শুনতে চাইছি না। বল ইন্দ্রবাবু, আপনি কি আমাদের সঙ্গে সহযোগিতা করে থানায় যাবেন নাকি আমাদের অন্য পথ বেছে নিতে হবে? আমার কি সম্পূর্ণ হয়ে গেল? আমার এমন ছেলেকে কিভাবে ফাঁসিয়ে দিল ভগবান? মা মা, আপনি আপনি একটু শান্ত হন, আমি 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 দেখছি, আপনি এখানে বসুন না দিদা, মাকে শান্ত হন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমাকে একটা সুযোগ দিন নিজেকে নির্দোষ প্রমাণ করবার, প্লিজ স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি।